পাড়া বাড়ো পথ খুঁজে পাবেন না। তারেক রহমান একটা অসাধারণ সংগঠক, অসাধারণ সাংগঠনিক দক্ষতার অধিকারী, অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। যখন আওয়ামী লীগ মনে করছিল, ওবায়দুল কাদের সাহেব যখন বারবার করে বলছিলেন বিএনপি নাই, বিএনপির কোমর ভেঙে গেছে, এই তরুণ নেতা সেই সুদূর 8,000 মাইল দূর থেকে তিনি যে বাঁশি বাজিয়েছেন, সেই বাঁশিতে আমার ইউনিয়নের মানুষরা পর্যন্ত দেখে উঠেছে, আমার নগরের মানুষরা রাস্তা নেমে পড়েছে, আমরা সমস্ত বাংলাদেশের গণতন্ত্র কামে মানুষ, স্বাধীনতা কামে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছি বন্ধুগণ। সুতরাং তাকে আটক করে রেখে সেই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমি যে কথাটা বলছিলাম, যেটা অলরেডি আমাদের ডক্টর মোশাররফ সাহেব বলেছেন, একটা গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র হচ্ছে কি, বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বন্ধুগণ। কারণ এই বাংলাদেশ স্বাধীনভাবে বেঁচে থাক, মাথা উঁচু করে বেঁচে থাক, সমৃদ্ধ হয়ে বেঁচে থাক, এটা যারা চায় না তারাই সেদিন আমাদের স্বাধীনতার কোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারাই নেসরুদ্দিন বেগম খালেদাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে, তারাই আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘ করব না। আজকে যে চলমান গণ আন্দোলন, এই গণ আন্দোলন প্রতিদিন শক্তিশালী হয়, ওই আন্দোলনের মূল হোতা, মূল কারিগর, মূল যিনি তৈরি করেছেন এটাকে স্থপতি, তিনি হচ্ছে জনাব তারেক রহমান। 10 দফা কর্মসূচি এবং রাষ্ট্র সংস্কারের 27 দফা কর্মসূচি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে, এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। দুটি স্লোগান, এই দুটি স্লোগান আজকে সমগ্র বাংলাদেশকে জাগিয়ে তুলেছে। একটি হচ্ছে ফয়সলা হবে কোন পথে, আরেকটি হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। এই দুটো স্লোগান আজকে সমগ্র বাংলাদেশকে জাগিয়ে তুলেছে বন্ধুগণ। এই ভয়াবহ দানবীয় মনস্ত্রাস সরকার, যারা হত্যা করা ছাড়া, যারা নির্যাতন করা ছাড়া, গ্রেফতার করা ছাড়া কিছুই দিতে পারেনি এই দেশকে, তারা ভেবেছে যে এইভাবে যদি তারা জোর করে মুন্নাকে গ্রেফতার করে বা হাজার হাজার মানুষকে গ্রেফতার করে, আমাদের প্রায় 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তারপরেও কিন্তু একটা মানুষকেও এই বিএনপি থেকে সরিয়ে তারা অন্য কোথাও নিতে পারেনি বন্ধু। এখানেই হচ্ছে তারেক রহমানের কৃতিত্ব, এখানেই হচ্ছে বিএনপির কৃতিত্ব। আজকে দেখুন এই চলমান গণ আন্দোলনে শুধু বিএনপি একা নয়, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি, এবং সেখানে আজকে বাম আছে, ডান আছে, মধ্যপন্থী আছে, সবাই মিলে একসাথে আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে শুরু করেছি, তাই না বন্ধুগণ? এই সরকার অনেক ষড়যন্ত্র করছে, প্রথম থেকেই ষড়যন্ত্র শুরু করেছে, এবং ষড়যন্ত্র একটার পর একটা ষড়যন্ত্র করে তারা একটাই উদ্দেশ্য, বিএনপিকে নির্মূল করে দিতে চায়, বিএনপিকে শেষ করতে চায়। কেন? বিএনপি স্বাধীনতার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে বাংলাদেশি জাতীয়তাবাদ, যে স্বাতন্ত্র্যের রাজনীতি, যে উন্নয়নের রাজনীতি, সমৃদ্ধির রাজনীতি ঘোষণা দিয়েছেন, পথ দেখিয়েছেন, সেইখানে কাজ করেছেন, সেই রাজনীতিকে কিন্তু ধারণ করেছেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া, এবং দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি 90 সালে আমাদের ছাত্র জনদের নেতাদের হাত ধরে তাদেরকে সঙ্গে নিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, নতুন করে তিনি এই দেশে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন, একইভাবে তিনিও এই দেশের মৌলিক কিছু পরিবর্তন শুরু করেছিলেন, অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছিল। আজকে ঠিক একইভাবে যখন ওই ষড়যন্ত্রকারীরা, ওই চক্রান্তকারীরা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তারা 1-11 ঘটিয়ে সেদিন ভেবেছিল যে বিরাজনীতিকরণ করবে, দেশের দেবীকে মুখাদেরকে গ্রেফতার করে, আমাদের তারেক রহমানকে গ্রেফতার করে, আমাদের নেতৃবৃন্দকে সবাইকে গ্রেফতার করে দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। আজকে চেষ্টা করছে, আজকে ক্ষমতায় এসে আবার ওই 1-11 সরকার পুরোপুরিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। কারণ বোঝা যায় খুব পরিষ্কার, সেদিন আওয়ামী লীগের নেত্রী পরিষ্কার করে বঙ্গভবনে বলেছিলেন যে এই মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার তাদের আন্দোলনের ফসল।